বন্ধুরা, আমি পূর্বর থেকে আরো ভালোভাবে আপনাদেরকে ইনকিউবেটার কি বক্সটা কিভাবে বানাবেন, কিভাবে সার্কিটটা বসাবেন সে সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি। তো এই বক্সটা হচ্ছে পারটেক্সের, খুবই কম খরচে এর একটা বক্স বানিয়ে ফেলতে পারেন, অথবা এটা ককশিটের বাজার থেকে ককশিট দিয়েও কিনতে পারেন। তো এটা পারটেক্সের তৈরি এবং সামনের দিকে আমি হচ্ছে সার্কিটটা ব্যবহার করছি। এখানে আছে একটা সার্কিটের অ্যাডাপ্টার এবং এর পাশে আছে ফ্যানের অ্যাডাপ্টার। এখানে ডাইন সাইডে রাখছি, দেখেন করার জন্য এটা করে রাখা যাচ্ছে, এটা আপনার ভেন্টিলেশনের জন্য এটা। এবং উপরে গ্লাস গ্লাস দিয়ে আপনি ভিতরে একটু লাইট জ্বালাচ্ছে, দেখা যাচ্ছে ভিতরে। এখানে এমনভাবে একটা আমি থার্মোমিটার দিছি, যে এটা হচ্ছে ম্যানুয়াল থার্মোমিটার, যে থার্মোমিটারটা আপনার বাইরে থেকেও দেখা যাচ্ছে। তো এটা চওড়া দিয়েছি আপনার 2 মিটার এবং আড়ে দিয়েছি 1.5 মিটার। এরপরে দেখি আমরা ভিতরে ভিতরে দেখুন ডিমগুলো সাজানো। আমি নিচের যে ফ্ল্যাট অংশ, সেই ফ্ল্যাট অংশ থেকে 3 ইঞ্চি উঁচু করে একটা ট্রের মতো বসিয়েছি, যেটা নেট দিয়ে তৈরি। তো মনে রাখতে হবে এই ট্রেটা এর সঙ্গে ফিক্সড করা যাবে না, কেন এর নিচে আবার দেখেন নিচে একটা পানির পাত্র রাখছি। এটা সাধারণ সময় একটা পাত্রে একটু পানি রাখলে চলবে, কিন্তু লাস্টের 3 দিন এটা দুইটা দুই দিকে পাত্রে বসাই দিতে হবে। তো পাত্রে এই পাত্রটা বসানোর জন্য বা পানি দেওয়ার জন্য আপনাকে এই এই যে নেটটা নেটটা আপনি পুরো খুলে ফেলতে পারবেন সেই ব্যবস্থা রাখতে হবে। এরপরে আসি এর উপরে একটা দেখেন ফ্রেম দিছি, কাঠের ফ্রেম। তো ফ্রেমটা যে যে এই অংশটা, তো এই অংশটার কাজটা কি, এটার মাঝে হচ্ছে ডিম বসাইছি। তো এরকম থাক থাক করে একটা ডিমটাকে আরেকটা ডিমের জন্য আমি 2.5 ইঞ্চি মোট ফাঁক রাখছি। তো এটা আমি যদি একটা ধরে টান দিই, দেখেন একটা ধরে টান দিলে প্রত্যেকটা ডিম ঘুরে যাচ্ছে। আবার আমি যখন এদিকে দিচ্ছি আবার ডিম ঘুরে যাচ্ছে। তো এখানে আমি সর্বশেষ কাঠের সাথে আমি একটা সুতো বা এটাকে লাইলন বেঁধে দিছি এবং একটা ছিদ্র করে বাহির দিয়ে নিয়ে আসছি। এই যে বাহির দিয়ে নিয়ে আসছি। আমি যখন দেখেন সুতোটাকে টান দিব তখন এদিকে চলে আসবে। আবার ঠিক একইভাবে আমি ডান সাইডেও একটা সুতো বেঁধে দিছি এবং এটা দিয়ে যখন টান দিব তখন এদিকে চলে আসবে। তো আমরা এটা 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা পর করব। এরপরে রাখছি আমি এখানে রাখছি একটা লাইট 40 ওয়াটের। এখানে রাখছি লাইটের সাথে আপনার অ্যাডাপ্টার, লাইটের এই ফ্যানের যে অ্যাডাপ্টার সেই অ্যাডাপ্টার লাইটের সাথে সংযোগ দেওয়া, এবং এই বাতাস এর বাতাসটা এই লাইটের গরম হওয়াকে সে চারদিকে স্প্রেড করে দিচ্ছে। তো এইভাবে এবং এদিকে দেখুন একটা ভেন্টিলেশন। আর এটা আসলে আমি রাখছিলাম এই ইসের জন্য, তো এটা ফ্যাক্ট না। এবং এই দেখুন ভিতরের দিকে সেন্সারটা আমি পুরো লাইটের পূর্ব নিচে না রেখে একটু লাইট থেকে দূরে রাখছি কর্নার দিক। এবং এই তারগুলো আমি জানালার কর্নার দিয়ে আমরাভাবেই করছি, যেন এটা লাগাইতে কোনো সমস্যা না। এভাবে একটু কী করে সিদ্ধ করে এটা দিয়ে দিছি। তো এভাবে আপনি একটা বক্সের ঘরে বলতে পারেন। আপনি যদি এই বক্সের চওড়াটা আরও বাড়ান, তো এক্ষেত্রে আপনি দুই দিকে দুইটা লাইট দিবেন। আমি একটা লাইট ব্যবহার করছি, আপনারা দুই দিকে দুইটা লাইট ব্যবহার করবেন। এবং এখানে আমি সার্কিটটা ইউজ করছি। তো সার্কিটটা তো এরা পূর্বেই বলা হচ্ছে যে এটা শুধুমাত্র আপনার টেম্পারেচার কন্ট্রোল করবে। আর হিউমিডিটির জন্য সবাই হিউমিডিটি নিয়ে অনেকে প্রশ্ন করছেন, তো হিউমিডিটির জন্য মূলত আমি যে ভিতরে পানি রাখছি, এই পানিটা আমার প্রথমে কম রাখতে হয় এবং শেষের দিক একটু বেশি পানি রাখতে হয়। তো এটা তাহলে আমাদের স্বাভাবিক হিউমিডিটি রাখা হবে।
আর হিউমিডিটির জন্য বা যারা এইচটিসি 1 বা 2 এর নামে একটা মিটার পাওয়া যায় ওটাও আপনারা ইউজ করতে পারেন, এবং আপনার এই এটা দিয়ে তাপমাত্রা দেখা যাচ্ছে খুব সহজে। এই সার্কিটটা দিয়ে আমি খুব ভালো রেজাল্ট পাবো আশা করছি। তো আপনারাও এই সার্কিটটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ, আর যে কোনো পরামর্শ বা সার্কিটের জন্য আপনি আমার দেওয়া উপরের নাম্বারটি যোগাযোগ করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলা কথা বলার জন্য, যদি মোবাইলে কথা বলেন, অথবা আমার ফেসবুক যেটা আর কি খামার মমতুল মাগুর অথবা মধুমতি টার্কি খামার, এর দুটো ফেসবুকে আপনি যে মেসেজ করে রাখলে যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।